রাতেই ঘরে ফিরলো ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে দ্যাট নট সো ফিয়ার, ওনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি গুড, গ্রেট। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা? মা বললে, চুপ করো তো, ওর ফল্টটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে বাঙালির উৎসবগুলো ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। মাতৃভাষা দিবসের দিনে ভাষা নিয়ে আমরা গর্ববোধ করলেও সেই ভাষারই উৎপত্তি স্থলের যেই পার্বণ বা উৎসবগুলি রয়েছে সেগুলি আজ আমরা প্রায় ভুলতেই বসেছি। যতটা আড়ম্বরের সঙ্গে পাশ্চাত্যের অনুষ্ঠানগুলি আমরা উদযাপন করছি ঠিক ততটাই অবহেলায় হারিয়ে যাচ্ছে আমাদের বাংলার পৌষ পার্বণ, নবান্ন, বর্ষবরণ, এরকম আরও নানান উৎসব যেগুলোর নাম পর্যন্ত শোনার আগে আমাদের কাছ দিয়ে হারিয়ে গেছে। বঙ্গসন্তান হিসেবে বাংলার যেই সাহিত্য, সংস্কৃতি, উৎসবগুলি রয়েছে সেইগুলির মধ্যেও না এক বহমান উজ্জ্বল ইতিহাস রয়েছে যেগুলিকে আমাদের ভুললে চলবে না। পাশ্চাত্যের সঙ্গে সামঞ্জস্যতা বজিয়ে রাখতে হবে ঠিকই, কিন্তু আমাদের পার্বণগুলিকেও হারিয়ে ফেললে চলবে না, কারণ হারিয়ে ফেললে আমাদের নিজস্বত্ব বলে কিছু থাকবে না। আজকের এই বর্ষবরণের দিনে আমরা একত্রিত হয়ে সবাই মিলে শপথ করি যে বাংলার যেই গৌরবময় সংস্কৃতি রয়েছে সেগুলিকে চিরন্তন রাখার দায়িত্ব আমরা সবাই মিলে নেব এবং পরবর্তী প্রজন্মের কাছে সেগুলি খুব সুন্দরভাবে তুলে ধরব। নমস্কার, আমি রমা সরকার। নমস্কার, আমি অজয় চৌধুরী। এই পহেলা বৈশাখে আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।